গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোয়াতি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটি আজকে আমি এখান থেকে শুরু করছি। তো এখন বাজে 9:30 বাজে, 9:31। তো ভাবলাম ব্লগটা শুরু করি, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, কথা বলে নিই, তাই চলে এলাম আমার ঠাকুমার মন্দিরের সামনে বসে একটু গল্প করব। তো আমাদের সকালবেলা রান্না বান্না হয়ে গেছে, রান্না করেছি, বাবুকে খাইয়ে নিয়েছি, বাবুকে খাওয়ানো কমপ্লিট। এখন বাবুর জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে তারপরে কাজ বাজ হবে। তো আজকে কী বার? আজকে হচ্ছে সোমবার। তো আজকে আমরা এক জায়গায় যাব, আমাদের এইখানেই একটা একটা জায়গায় যাব আর কি। তো কোথায় যাব কি করব তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, এখন না। তো সকালবেলা আমাদের রান্না হয়েছে ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি, আর 4-5 রকমের সবজি ভাজা, সিনেমার জন্য অল্প করে একটু শাক ভাজা, আর বেগুন ভাজা ছিল সেটা গরম করেছি আমি করেছি। তো এটাই রান্না হয়েছে আমাদের সকালবেলায়। আর আমার মা কী করছে সকালবেলায় জানো? আমাদের বাড়ি যে অনুষ্ঠান হবে, কচু তুলছে, অনেক বড় বড় কচু। এখানে যে নাবড়া ঘ্যাটটা দেয় তার মধ্য দেবে, তার জন্য কচু তুলছে। আর বাবু খেলা করছে ওইখানে, বড় মাদুর পেতে দেওয়া আছে, ওইখানে বসে খেলা করছে, রোদ এসেছে উঠোনে, সেইখানে খেলা করছে। তো চলো যাই, তোমাদেরকে দেখাই কত বড় কচু তুলেছে মা। চলো আটকে দিয়ে যাই, নালে কুকুর ঢুকবে। চলো, এই দেখো কত বড় কচু আমার মা তুলেছে, আমাদের নিজেদের বাড়ি হয়েছে। তো এখানে আছে বড় একটা আর ছোট ছোট দুটো, একটা ভেঙে গেছে নিচেরটা, এই নিচেরটা ভেঙে গেছে। এইটা কচুতে আমাদের গলা চুলকায় না, খেলে পরে কত সুন্দর। এটা তুলে রাখলো একটু, মানে রোদে রোদে না থাকলে কী হবে, জলটা একটু শুকিয়ে গেলে, শুনেছি যে কচুর জল শুকিয়ে গেলে নাকি আরও ভালো হয় খেতে, তার জন্য রোদে রেখে দেবে একটু। রোদে কি এরমই থাকবে, খুব সুন্দর কচু, গলা ধরে না আর কি, চুলকায় না। এই দেখো রেডি হয়ে গেছি, আমরা এক জায়গায় যাব। তো এক জায়গায় যাব হচ্ছে আমার বাপের বাড়ির এইখানেই, এই 23 জানুয়ারি আজকের দিনটায় একটা অনুষ্ঠান হয়, মানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মানে সম্মেলন মতন হয়, গ্রামের লোকজনই করে। তো সেটা এখন হচ্ছে, সেখানেই যাব বাবুকে নিয়ে, একটু প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদটা দিতে যাব। তো আমার গোছানো হয়ে গেছে, এই যে প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদ নিয়ে এক্ষুনি যাব। বাবুকে শুধু জামাটা পরাবো, পরিয়ে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়বো। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এখানে যাই যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বাবুকে খাইয়েছি, ওষুধ খাই সবই হয়ে গেছে, জামাটা পরিয়ে নিয়ে বেরিয়ে পড়বো আমি যাব। সেনেয়া বৌদি নেই, বৌদি পরে যাবে, বৌদি গেছে একটু ওষুধ আনতে বাজারে ডাক্তারের কাছে। তো চলো যাই, আমরা গুছিয়ে নিই পুরোপুরি, তারপরে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা যাচ্ছি, ও ওই যে সেনেয়া, কই তুমি কোথায় যাচ্ছি? আমরা ঠাকুর দেখতে। আচ্ছা তো চলো, আর ওই যে মা যাচ্ছে বাবুকে নিয়ে, তো চলো যাই ওইখানে গিয়ে তারপর কথা হচ্ছে। বন্দনা করে হরি গুরু চাঁদের পায়, আমি প্রথমে বন্দনা করি হরি গুরু চাঁদের পায়, তুমি জন্ম নিয়ে সূত্র কুলে
দেখো খিচুড়ি রান্না হচ্ছে এখানে প্রসাদ ওইখানকার প্রসাদ রান্না হচ্ছে এই যে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে কয় কড়াই হবে দা তো এখানে অনেক রান্না হবে 15 কড়াইয়ের বেশি রান্না হবে সকাল থেকে শুরু হয়ে গেছে রান্না পুরো গ্রামের লোক খায় এখানে আদারওয়াইজ পাশের গ্রামরাও আসে খেতে সম্মিলন মতন তো অনেকেই আসে যে যেখান থেকে পারে সে সেখান থেকেই আসে এই দেখো আমরা সবাই এখানে বসে গল্প করছি আর খাওয়া দাওয়ার পর্ব চলছে এই দেখো এই যে ছেলেয়া আর মনবীর এই গানে নাচ করছে এই যে মনবীর নাচ করছে আর আমরা এখানে মুড়ি দিয়েছে সেই মুড়ি নিয়ে আসা হয়েছে আর বোন পিঠে নিয়ে এসেছিল সেটা খেলাম আর আমার বৌদি এই দেখো এই খাবার নিয়ে এসেছিল সেটাও খেয়েছি আমরা চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই আমরা এখানে বসে আছি আমার বাবু এখানে থাকছে না ওরা গান শুনছে এখানে বসে বসে কিন্তু বাবু থাকবে না তো আমি পাশে একটা দোকানে বসে আছি হ্যাঁ 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 একটা কাকার দোকানে বসে আছি ওকে নিয়ে ওইখানে গান হচ্ছে শুনছে সবাই আগে ওইখানে এসে নমস্কার দিয়েছি প্রসাদ দিয়েছি এখানে গান বাজনা হচ্ছে আর উপাশে তো খিচুড়ি রান্না হচ্ছে দেখিয়েছি তোমাদের চলো গান বাজনা হোক প্রসাদ খেয়ে তারপর বাড়ি যাবো সবাই খাচ্ছে ওদিক দিয়েও বসেছে আমরা খেয়ে নিচ্ছি সবাই এই যে আমার প্লেট তো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে চলে এসেছি অনেক আগেই সন্ধ্যার আগে আগেই এসেছি তো ওইখানে সবাই খাচ্ছিল তো আজকের ভিডিওটা কথা একটাই আমি আমার মাইক্রোফোনটা রেখে এসেছি বাড়িতে কেননা তাড়াহুড়ো করে এসেছি আনতে পারিনি তার জন্য কিছু জায়গায় আমি ভয়েসটা ওইখানে চার্জটা মুট করে দেব ঠিক আছে কেননা মুট করে না দিলে খুব প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো তার জন্য মুট করে দেব আর ওইখানে খাওয়া দাওয়া দিচ্ছিল আমরাও খেয়েছি খিচুড়ি প্রসাদ দিয়েছে সেটা সবাই খেয়েছে তো শুনলাম নাকি 16 কড়াই রান্না করেছিল তো শেষ হয়ে গেছে আমার মা গেছিল পরে খেতে দেখে গিয়ে শেষ হয়ে গেছে পরে আবার রান্না করছে তো বোঝো যে বড় যে কড়াই হয় সেই কড়ার 16 কড়াই খিচুড়ি শেষ হয়ে যাওয়া মানে কি ব্যাপার কত লোক খেয়েছে অনেক লোক খায় এখানে হচ্ছে আজকে 4-5 বছর ধরেই হচ্ছে এটা এটা করছে এইখানে এই ছেলেপেলে মিলেই করছে এগুলো যাই হোক ভালো লেগেছে আমরাও ছিলাম সারাদিন ওইখানে ছিলাম বোনের বাড়ি গেলাম ওইখান থেকে বোনের বাড়ির পাশেই হচ্ছিল আর কি ওটা তো খেয়ে দিয়ে তারপর আসলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো জানি ভিডিওটা দেখতে সবার একটু অসুবিধা হবে কেননা ভয়েস দিতে পারবো না তো অসুবিধা হলেও আশা করি ভালোই লাগবে তোমাদের তো চলো
তাহলে বাবু ঘুমিয়ে গেছে, বাবুকে এসেই খাইয়ে দিলাম, ওর খিদে লেগে গেছিল, ঘুমিয়ে গেছে, খেয়ে বাবুকে একটু গ্যাস দিলাম, ওষুধটা খাওয়ানো হয়নি, তো উঠলে ওষুধটা খাবো। তো বললাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নি, কথা বলে নি, তো চলে আসলাম তার জন্য। তো তোমাদের সঙ্গে দেখা করছি পরের নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে সব কিছু। তো এখনকার মতো শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে শুভ সন্ধ্যা, ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো এখন রাখি।